কেমন সুন্দর লাগছে, আর কত রঙের ফুল ফুটেছে। তা তো দেখলামই সই। ফুল দেখে আমার যে মনে কিছুতেই মানছে না সখী, ইচ্ছে করছে ওই ফুলগুলো তুলে আমি মালা গাঁথি। তাই নাকি? হ্যাঁ সখী, চলো চলো
সখী, চলো সখী, এখন আমরা পাশের বাগান থেকে ঘুরে আসি। অবুজ হয় না ফুলকুমারী, তুমি ভালো করে ভেবে দেখো, আমি ছাড়া তোমার কেউ হতে পারে না। আমি আমি তোমাকে বারবার বলছি সেনাপতি, তুমি আমার পথ ছেড়ে দাও, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি সেনাপতি। এত 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 দেমাক, তোমার তোমার দেমাক আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। সেদিন সেদিন তুমি আমাকে প্রকাশ্যে রাজদরবারে যেভাবে অপমান করেছো, সেই অপমানের বদলা আমি পরাই গন্ডাই আছি সেনাপতি। আমি বলছি তুমি কি আমার পথ ছাড়বে কি না? তোমার দেমাক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এসো এসো বলছি, না এসো বলছি, এসো ছেড়ে দাও, ছেড়ে দাও, হলো কেন গো দেরি
Thank you.
একই অজিত, তুই এখানে আর আমি সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। মা, মা গো। অজিত, আমি দিদির কাছে কামারের জন্য গিয়েছিলাম, দিদি কামারের পরিবর্তে আমাকে দিল লাঠি আর লাঠি। আমি যাব আমার পাষণ্ড পিতার কাছে, দেখে সে কি বলে। না স্বামী, না, সেখানে গিয়ে আর কোন লাভ নেই স্বামী, তার চেয়ে বড় চলো চলুন আমরা অন্য কোথাও চলে যাই। তা হয় না অরুণা, পিতা রাজপুত্র হয়ে পথিপতি ঘুরে বেড়াবো, তার চেয়ে বড় মরে যাও যে অনেক। চলো মা, ওই রাজ্যে আমরা আর থাকবো না, আমরা অন্য কোথাও চলে যাই মা। ওরে অজিত, এখন এখন আমি কোথায় যাবো রে বাবা। মা, তার চেয়ে বড় অবস্থা হইল কেন, ধৈর্য ধরতে হবে স্বামী, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। না অরুণা, আমি আর ধৈর্য ধরতে পারবো না, কি পাপ করেছিলাম আজ, আর জন্য আজ আমার এই পরিণতি, সেই জীবন আর রেখে আর কি লাভ, আমি আর ধৈর্য ধরতে পারছি না অরুণা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। তুই তুই চলে আসছি আমার সঙ্গে, তাই চলো পিতা, তাই চল বাবা, চলো তাই চল, তাই চলো। ও গো ঠাকুর, এখন আমাদের কি উপায় হবে, এই কথা শুনবার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন। এখন আমি কি করবো কাকা, এখন আমি কি করবো, আমাকে তুমি একটা উপায় বলে দাও কাকা। উপায়? হ্যাঁ হ্যাঁ, আমি উপায় একটা করে নেব বাবা, আর এখন থেকে যদি কোনো শয়তান তোদেরকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই পৃথিবীর ভোগ থেকে আমি চিরতরে বিদায় করে দেব।
কাকা, আপনি আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সতী সাবিত্রী হয়ে স্বামীর সংসারে সুখে থাকতে পারি, আমি যেন শান্তিতে থাকতে পারি। ওই দেখুন মহারানী, আপনার পুত্রবধু দীরেন সেনের পাদরে প্রেম ভিক্ষা চাইছে। ছি 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 রাজবধূ হয়ে কিনা সামান্য একটা রাজকর্মচারীর পা ধরে প্রেম নিবেদন করছিস? না চন্দন মহারানী, আর একবার যদি ওর রাখে নিয়ে কুটুক্তি প্রকাশ করেন তাহলে আমি আপনাকে রানী বলে ক্ষমা করব না। চুপ কর শয়তান। সামান্য একটা বেতনভুক্ত কর্মচারী হয়ে কিনা রাজকর্মবধূর সঙ্গে? ছি 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 ছি, আপ তো আমার ভালো লাগছে। মা, এসব কি বলছেন আপনি? এই কথা বলতে আপনার জিভটা আরো সরলো না? চুপ কর শয়তানি, ওই মুখে আমাকে মা বলে সম্বোধন করবি না। শাক দিয়ে মাছ ঢাকতে চাস শয়তানি, আমার চোখের সামনে ওই সামান্য সেনাপতির পা ধরে প্রেম নিবেদন না, হারামজাদি। মহারানী, আমি আপনাকে আবারও বলছি, পুনরায় যদি এই কথা বলার চেষ্টা করেন তাহলে আমি আপনার জীবকে চিরে ফেলব। হুঁশিয়ার সেনাপতি, সামান্য একটা বেতন মুক্ত কর্মচারী হয়ে কিনা আপনি, তবে আমি রানী সাগরী চাই সেনাপতি রঙ্গরাল। বলুন মহারাজ। শুনেছি ভজারা নায়ক আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এমন খেয়ে বা শান্তি দেখতে পারছে না, প্রভুর নামে আরাধনা করতে পারছে না, দৃঢ় বেধরা নিদ্রায় যেতে পারছে না, এমন দৌর্ভিক্য দেখা দিল, তার কারণ কি? মহারাজ, আমিও তো এর কোনো কারণ বুঝে উঠতে পারছি না। চারদিকে শুধু মনে হয় মণিপুর রাজ্যটা একটা শ্মশানে পরিণত হয়েছে মহারাজ। সেনাপতি রঙ্গরাল। বলুন মহারাজ। উদ্দশ্বাসে শুনে যাবে আমার রাজ্যের অভিমুখে, পথটি ঘরে ঘরে দেখবে, ধার করে খাদ্য নাই তাকে খাদ্য দিয়ে আসবে, ধার করে বস্ত্র নেই তাকে বস্ত্র দিয়ে আসবে, যারা অসুখে মুখ বসে তাদেরকে ওষুধ দিয়ে আসবে, একটি প্রজাও যেন অনাহারে না থাকে। আমি তাই করবো মহারাজ, তাই করবো। আমি আজই চলে যাবো মহানপুর রাজ্যে, যারা পচ্ছে পাচ্ছে না এক মুঠো ভাত তাদেরকে দেবো এক মুঠো ভাত। হীরানগরের প্রধান সেনাপতি, নাম আমার হিম্মত সেন।
আমি এসেছি আপনার রাজ দরবারে দু বছরের রাজকর আদায় করতে। ঠিক আছে সেনাপতি হিম্মত সেন, হীরানগরী রাজ আজ আমার পরম আত্মীয়, তার সাহায্যে আমি এই রাজ্যটা বন্টন করে এনেছি, তাকে রাজ করে দেওয়াই আমার একান্ত কর্তব্য। মহারাজ আমাকে বললেই তো পারতেন, আমি নিজে গিয়ে রাজ করে দিয়ে আসতাম। যাও রঙ্গলাল, আমি তোমাকে আদেশ করেছি আমার রাজ ভাণ্ডার থেকে 2 লক্ষ টাকা রাজ করে দিয়ে রাজকর মকুব করে দাও। আমি তাই করছি মহারাজ, তাই করছি। আরে সেনাপতি হিম্মত সেন, তুমি চলো এখন আমার সঙ্গে। চলেন মহারাজ। এই তো, এই তো পেয়েছি আমি 2 লক্ষ টাকা। রাজকর আদায় করে নিতে পারি, তারপর আমি এই সমস্ত হীরানগর রাজ্যটাকে আমি এক রাতেই নিলামে তুলে দেব। আমি হব এই হীরানগরের মসনদের মালিক। বুঝতে পারবে এই সেনাপতি হিম্মত সেনের আসল রূপ কত ভীষণ, কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। চল হারামজাদি, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব বলছি, বল হারামজাদি বল। সামান্য একটা রাজকর্মচারীর সঙ্গে কোলবদ্ধ হয়ে কিনা প্রেম নিবেদন করছি, বল হারামজাদি বল, বল হারামজাদি বল, বল হারামজাদি। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মা, আমাকে আপনি এভাবে আর মারবেন না। মারবো না, কেবল তো শুরু করেছ হারামজাদি, বল বল আর প্রেম করবি কিনা, বল হারামজাদি। হাই গো মারবে না মা, হ্যাঁ
জন্য সামান্য একটা রাজকর্মচারী আমাকে অপমান করেছে। আপনার কোন বধু প্রেম নিবেদন করেছে? আমার মামনি অরুণা এমন জঘন্য কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন পিতা, আমি আমি কোন পাপ করিনি। ছি 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 ছি, এত বড় মিথ্যাবাদী! এই এই হারাম করি বাচ্চা, আমি নিজ চোখে দেখেছি সেনাপতির সঙ্গে ফষ্টি নষ্টি। আর আমাকে মহারাজ, আমি নিজে এই ঘটনার সাক্ষী, আমি মহারানীকে দেখেছি, হয়তোবা আমার কথা আপনি বিশ্বাস নাও করতে পারেন। মহারাজ মহারাজ শব্দ আইন করো কিনে, মহারাজ আপনি আর উপযুক্ত বিচার করুন, নইলে প্রহাদে আরো বিশৃঙ্খল সৃষ্টি হবে। মহারাজ হ্যাঁ আমি তাই করবো, আমি বিচার করবো, বিচার করবো। অরুণা কলঙ্কিনি নারী, আমার বেতন মুক্ত কর্মচারীর কাছে প্রেম বিকাঠেছিস, আমার রাজ্যের প্রধান সেনাপতিকে কুকুর বলে গালি দিয়েছিস, অপরাধ বলুন মহারাজ, বন্দি করে দিলেন সেনকে, আমি তাই করছি মহারাজ।
ধরবে কই? আমাকে বন্দি করার মতো বীর এই প্রাসাদে একটাও বিচারক। শয়তানের দল যদি কোনোদিন সুযোগ পায় সেদিন তোদের হাড় মাংস কেটে টুকরো টুকরো করে রাস্তার শিকাল কুকুর দিয়ে আমি ভক্ষণ করাবো, শিকাল কুকুর দিয়ে ভক্ষণ করাবো। চলো সামান্য একটা কর্মচারী হয়ে কিনা আমার সর্বনাশ করতে চেয়েছিল। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে বন্দি করে বিরাট কাকাকে আপনি ফিরিয়ে আনুন। মহারাজ, আপনি আপনার আদরের বৌমার বিচার করুন, আর নয়তো বা আমাকে বিদায় দিন। কলঙ্কিনী অরুণা, কলঙ্কিনী নারী, তোকে তোকে আমি জঙ্গলাত থেকে তুলে এনে আমার পুত্র বধূ হিসাবে রাজমহলে ঠাই দিয়েছিলাম বলে আমার উঁচু মাথাকে তুই নিচু করে দিয়েছিস। তোকে তোকে আমার মায়ের স্থানে ঠাই দিয়েছিলাম বলে সরলতার সুযোগ বুঝে আমার মান সম্মান তুলুর সঙ্গে মিশিয়ে দিয়েছিস। অপরাধ অপরাধ নির্বাসন। যাও বন্দি করো এই কলঙ্কিনী নারীকে নিয়ে যাও। এবার বুঝে রে শয়তানি, প্রেম করার শাস্তি কত মজা। যা পরে নিয়ে যাও এখান থেকে হারামজাদিকে। আপনি বড় ভুল করলেন, তবে যাবার আগে
আপনি আমার প্রণাম গ্রহণ করুন পিতা। আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না, কাউকে শান্তিতে থাকতে দেবো না।
সঙ্গরাজ বৃদ্ধ রাজা, তুমি এখন সেনাপতির অঙ্গলকে চিনতে পারোনি। প্রথমে সেনাপতি দীনেশকে বন্দী করেছি, আর অরুণাকে দিয়েছি নির্বাসন দণ্ড। এবার অজিতকে হত্যা করতে পারলে আমার পথের কাঁটা একেবারে পরিষ্কার। আমি একটা বিষাক্ত কাল্লাক, আমার এক চুবলে শঙ্করাজের বংশকে করে দিব নির্বংশ। তবে মেরা নাম রঙ্গলাল। বিচার করবো, বিচার করবো, যারা আমার বিরুদ্ধে মাথা ঝরে ঢুকাবে আমি তাদেরকেই হত্যা করবো, তাদেরকেই কারাকক্ষ বন্দী করবো, তারপরে শান্তি হবে এই রানী সাগরিকার। নমস্কার মহারানী, নমস্কার। একই মদন, তোমার হঠাৎ এখানে আসার কারণ? এসেছি অজয় কুমারের একখানা প্রেম পত্র নিয়ে। দেখি অজয় কুমারের প্রেম পত্র কি লিখেছে। আর কুমার বলেছে করুণার নির্বাসন দণ্ড হয়েছে, শাহাদাতকে বিয়ে করতে চায়। অজয়, 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 অজয় কুমারের এত বড় স্পর্ধা, সে কিনা বিমাতার নিকট প্রেম পত্র পাঠিয়েছে, সে কিনা আমাকে শাদী করতে চায়। না না, আমি কিছুতেই মেনে নেব না, আমি যেমন করে হোক ওদেরকে আমি হত্যা করব, তারপরে আমার শান্তি হবে। যাও মদন, তুমি এখান থেকে চলে যাও। খাবার খাবার যে আর কিছুই ভালো লাগছে না। দাদা, ওরা আমার মুখে আগুন জ্বালিয়ে দিয়েছে, সে আগুন ওদেরকে যতক্ষণ পর্যন্ত আমি শাস্তি না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত নেবে না, তখন ততক্ষণ পর্যন্ত নেবে না। দিয়েছি, দিয়েছি, ওদের বিরুদ্ধে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছি, সেই আগুনে সবাই পুড়ে মরতে হবে। আর ভান করে আমি হাসবো, আর সেই সুদুকে, সেই সুদুকে অজাকে হত্যার আদেশ দিলে বৃদ্ধরাকে করব বন্দি, তখন এই দাদা হবে এই রাজ্যের রাজা, আর আমি হব এই রাজ্যের প্রধান সেনাপতি। তবে আমার নাম সেনাপতি মমতি। বুঝিরে আজ আমার জালকা বলেন মহারাজ, আজ অনেক দিন গত হয়ে গেল, সেনাপতি হিমসেনকে পাঠিয়েছিলাম, সে এখনো প্রেরণা তা না আসার কারণ যে আমি কিছুতে। মহারাজ, আমার মনে হয় সেনাপতির কোনো অন্য কোনো মতলব আছেন মহারাজ। আমিও তো তাই ভাবছি উজিরে আজম, কারণ এক এদিকে আমার মা ফুলকুমারীর কথা, আর এক এদিকে মাতৃ আর আমার মেয়ে অরুণার কথা, আমি ভেবে চিনতে কিছুতেই পারছি না। ঠিকই ভাবছেন মহারাজ, কারণ
মা পুল কুমারী এখন বিবাহর উপযুক্ত হয়েছে মহারাজ। উজিরে আজম বলেন মহারাজ, আপনি আগামী কালকে ছুটে যাবেন সেই মণিপুর রাজ্যে, আর ভালোভাবে জানিয়ে আসবেন এই শ্রাবতী হিম্ম সেন আছে কোথায়। আপনি সত্যি ভালোভাবে জানে আসবেন, তার প্রয়োজন হবে না মহারাজ, আমি পিরে এসেছি মহারাজ। পিরে এসেছো শ্রাবতী? হ্যাঁ মহারাজ, আমি পিরে এসেছি। রাজা শঙ্করাজ কি বলেছে? কি আর বলবো মহারাজ, আমাদের রাজকর শঙ্করাজের কাছে চাইতে না চাইতেই শঙ্করাজের সৈন্যরা আমাকে বন্দী করতে বাধ্য হয়েছিল মহারাজ। রাজা শঙ্করাজ, শঙ্করাজ, রাজা শঙ্করাজ তোমাকে বন্দী করতে হয়েছে, তুমি কি পারবে না তাকে জোর করে রাজকর আদায় করে আসতে? পারতাম মহারাজ, কিন্তু আপনার আদেশ নেই বলে। আদেশ আদেশ আদেশ, তোমরা শুধু খালি আমার আদেশের অপেক্ষায় থাকবে। যাও শ্রাবতী, আমি তোমাকে আদেশ করলাম 20,000 সৈনিক নিয়ে যা পিয়া পড়বে সে রাজা শঙ্করাজের উপর, এটাই হলো আমার। না পিতা, হবে মহারাজ না বজন, এই শয়তানকে আর যেতে হবে না। আপনি আপনি ওই শয়তানের বিচার করুন আব্বা হুজুর। পল কুমারী চুপ কর শয়তান। পিতা পিতা গো, আমি বাগান থেকে প্রাসাদে ফিরার পথে এই শয়তান আমার ইজ্জত লুট করতে উদ্যত হয় পিতা। মহারাজ সাবধান শয়তান, আমার বিদ্ধ হলো আমার বাহুতে শক্তি কোনো কমে না, তোর মতো দোষ দোষ শ্রাবতীকে আমি পরোয়া করি না। এবার এবার আমি তোকে হত্যা করলে করতে পারি, কিন্তু তা আমি করবো না। কিন্তু যা এই মুহূর্তে প্রাসাদ থেকে বের হয়ে যা, আমি তোকে শ্রাবতীর পদ থেকে বরখাস্ত করলাম। আমি চলে যাচ্ছি, খাবার বেলা আমি একটি কথা বলে যাচ্ছি। আজ আপনি আমাকে রাজদরবারে যেভাবে অপমান করলেন, এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম সেনাপতি হিম্মত, হিম্মত, হিম্মত। ছড়ো মা ফুল কুমারী, ছড়েন উজিরে আজম, এখন থেকে সাবধানে চলাফেরা করবে। তাই চলুন পিতা। ও সকিনা, ও আমার আউশের না গো, তুমি এমন কইরিয়া সারের মতো চাচাচ্ছ কেন? এই আমি সারের মতো চেঁচাব কেন? আমি যেদিন তোমাকে স্কুলে দেখেছি সেই দিন থেকে তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। তাই তাই নাকি? তাহলে আমার জন্য তুমি কি এনেছো গো? দেখ বাগিনী, দেখ ভা, দেখাও না তাহলে। দেখাইতাছি, বসো বসো। এই সকিনা, এই দেখো তোমার লাগে কি আনছি। ইস কি সুন্দর! আচ্ছা এটা দিয়ে আমি কি করু? এটা তোমার গালে দিবা, টুটে দিবা, কত সুন্দর যে তোমার লাগবো। ইস রে, এই আর কি আনছো গো? দেখবা তুমি, দেখবা আনছি আনছি। তাড়াতাড়ি করো, আমার দেহ সহ্য হয় না। কেনা
এটা হলো পাশুষদ্দ সাবান। এটা দিয়ে আমি কি করব? এটা দিয়া তুমি থাল বাড়ি ধইবা, পায়ের মোড়া মালিশ করবা। আহা রে, তুমি আমার আগে কইবা না, কি মজা লাগছে আমার। এটা লই। এই আর কি আনছো? তোমার লাগি আমি কত কিছু আনছি। এই দেখো সখিনা, ইস কি সুন্দর গো। এই এটা দিয়ে আমি কি করব? ও আমার কচি কুকারে কিছুই বুঝো না, এটা দিয়া তুমি চুল আশ্রাইবা। তোমার কি সুন্দর জিনিসটা, আর কি আনছো গো? আনছি আনছি সখিনা, জলদি করে আনছি সখিনা, কত কিছু আনছি সখিনা। আরে তুমি বুঝা দাও দুধের শিশু, তুমি কি তুই বুঝো না? এই দেখো, তুমি যদি না বুঝাও আমি বুঝবো কেমনে? আরে এটা তুমি রে, আর কি টানছো? আনছি তো কিনা আনছি, এটা তুমি ফুটে দিবা, তোমার যে কত সুন্দর লাগবো। কি সুন্দর, ভালোই লাগলো। আচ্ছা সখিনা, তোমার এই মধুর কোকিল খন্টে আমাকে একটি গান শোনাবা? তুমি এখন গান শুনবা? সাগরের মতো আমাকে
আমি সঠিক বিচার করেছি। বিচার করুন মহারাজ, বিচার করুন। কার বিচার করতে হবে রানী? আপনার আদরের পুত্র অজয় কুমারের। আমার পুত্র অজয় কুমারের? হ্যাঁ মহারাজ। কি বিচার করতে হবে রানী? তুমি সবকিছু আমার কাছে খুলে বলো। এই দেখুন মহারাজ, আপনার বড় ছেলে অজয় আমার নিকট তোমার মনে সত্যর কে একবার চিৎকার দিয়ে উঠলো না? আমার পুত্র জয়, আমার পুত্র জয় তোমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছে, এমন কি তোমাকে বিয়ে করতে চায়? তুমি আমাকে মৃত্যু দিলে মহারাজ, আপনি আরো উপযুক্ত বিচার করুন, নইলে রাজ্যে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে মহারাজ। আমায় কেন রেখেছেন পিতা? চুপ কর কুলাঙ্গার, আমাকে পিতার আদি ধর লজ্জা করলো না? এ কিছু বুঝতে পারছি না পিতা। মানুষের মতন মানুষ করে তুলেছিলাম বলেই তোর বিমা তার কাছে তুই প্রেম বিকা চেয়েছিস, এমনকি তাকে বিয়ে করতে চাস? এই পত্রটি তার প্রমাণ মহারাজ। সত্যান সেনাপতি, মুখ সামলিয়ে কথা বলো। মহারাজ, আপনি আপনি কেমন রাজা? আপনার মতো রাজা এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই অনেক ভালো। কেন আপনি আমাকে তার পদে পেলে আমার জীবনটা কেন নষ্ট করে দিচ্ছ মা? বলুন বলুন মা,
অপরাধ আমি করেছি। মা ডাকতে আমাকে লজ্জা করে না গো মহারাজ। আপনি আপনি এর উপযুক্ত বিচার করুন, আর নয় তোমা আপনি আমাকে আমাকে দয়া করে বিদায় করো। আমি বিচার করব, বিচার করব, আমি নেই বিচার প্রতিষ্ঠিত করব, আমি পুত্র বলো থাকে আমি ক্ষমা করব না। সেনাপতির রঙ্গুরাম মহারাজ বন্দী করো আমার এই কুপুত্রকে। অন্যায় অত্যাচার দেশটা ভরে গেছে মহারাজ, নইলে চলে হয় মায়ের কাছে। চুপ কর শয়তান, তোদের মতন বেমানদের কারণে আজ মণিপুর রাজ্যটা অধঃপতনে চলে গেছে। একটি কথা মনে রাখি শয়তান, সত্যের জয় চিরদিনই হয়। তেন দেন পিতা, আপনি আমাকে যা ইচ্ছা তা শাস্তি দেন পিতা, আমি মাথা পেতে গ্রহণ করু। সেনাপতি রঙ্গুরাল বলুন মহারাজ, বন্দী করো আমার কুপুত্রকে। আমি তাই করছি মহারাজ। এবার তুমি চাবুকের পর চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে নেবে। আর চলো রানী, এখন আমি অন্তপুরে চলে যাব। তাই চলুন মহারাজ। ভগবান তুমি দেখতে পারছ না, এই দৃশ্য দেখার আগেই তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? মা গো তুমি কোথায় আছো মা গো? তুমি স্বর্গ থেকে দেখো মা, তোমার তোমার হজয়ের কি দুঃখ দুর্দশা। তোর মা উপর থেকে দেখবে তাই নাকি? আর সেনাপতি, তোমার ছাবুকের আঘাত আমি আর সইতে পারছি না। হাই ভগবান, তুমি কি দেখতে পারছো না অত্যাচারীর অত্যাচার? অত্যাচারী যদি দেখে থাকো কোথায় পাহরে নিয়ে যাও ওদেরকে। শুনো পাহরি, ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবে। ছাচ্ছি শয়তান, তোদের এই কথা আমার মনে থাকিবে। পিতাকে বাধ্য করে তোরা যে চাল চালিয়েছিস, ভগবান যদি সহায় থাকে তোদের একটি একটি করে আমি বেজিদাদ 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 বেঙ্গাই দেব। সেদিনের আশায় বসে থাক শয়তান। এবার রাজা শঙ্কর আজকে বন্দী করতে পারলে আমার পথের কাঁটা একেবারে পরিষ্কার। আমাদের রাতে বন্দী